আবারও আঘাত পেলেন ঐন্দ্রিলা শর্মা, হারিয়ে ফেললেন আরও এক কাছের মানুষকে। দুর্গাপূজা সবে শেষ হয়েছে, কিন্তু তার জীবনে নেমে এলো অন্ধকার। তাকে চিরতরে ছেড়ে চলে গেলেন তার দুষ্টুমা। এভাবে তার চলে যাওয়ার খবর বিশ্বাসই করতে পারছেন না ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা লিখেছিল, তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তার দুষ্টুমার নেই। দুষ্টুমা সবসময়ই বলতেন তিনি ঐন্দ্রিলার কাছ থেকে অনুপ্রেরণা পান, শক্তি পান। ঐন্দ্রিলা যখন দিল্লি থেকে প্রথম কেমো নিয়ে ফিরছিলেন, তখন দুষ্টুমা তাকে বলেছিল তাঁদের জীবন অত সুখের না হলেও তারা লড়াই করে সব কিছুই ছিনিয়ে নেবে। কিন্তু দুষ্টুমায়ের লড়াইটা আর শেষ হল না। তিনি ঐন্দ্রিলার চোখে দেখা সাহসী মানুষ, যিনি সবসময় হাসি মুখে লড়ে গিয়েছেন। নিজের কষ্টগুলি ঐন্দ্রিলার সঙ্গে শেয়ার করতেন দুষ্টুমা। বলতেন, এগুলো আর কেউ বুঝবে না। ঐন্দ্রিলাকে বলেছিলেন একদিন শুটিং দেখতে যাবেন, কিন্তু তার হল না। ঐন্দ্রিলা এখন বিশ্বাস করতে পারছে না দুষ্টুমার নাম্বারে কল করলে তিনি আর ফোন ধরবেন না। ঐন্দ্রিলা শুনতে পাবেন না সেই চেনা গলা, আর কোনোদিনই তিনি দেখতে পাবেন না দুষ্টুমায়ের হাসি খুশি চেহারা। কিন্তু তিনি ঐন্দ্রিলার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন, চিরকাল তাকে ভালোবাসবেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার পরিচিত একাধিক মানুষ তার কমেন্ট বক্সে লিখেছেন তারাও বিশ্বাস করতে পারছেন না দুষ্টুমায়ের এভাবে চলে যাওয়া, কিন্তু তবুও লড়াই জারি থাকবে।